কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি দুলাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাটোরের একটি আদালত। সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম মামলার 20 বছর পর এ রায় দেন। 2003 সালে নলডাঙ্গা উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে দুলাল মিয়া 13 বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে। পরে একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় দুলাল। এর কিছুদিন পর নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে মেয়েটির মা আদালতে মামলা করেন।